দুবরাজপুরের আইটিআইতে ভর্তিতেও তোলাবাজি, ভর্তি করাতে 1 লক্ষ টাকা চার অভিযোগ, 1 লক্ষ থেকে নেমে শেষ পর্যন্ত 85,000 টাকায় রফা হয়। দুই টিএমসিপি নেতার বিরুদ্ধে সিউড়ি থানায় অভিযোগ দায়ের হয়েছে, অডিও ক্লিপ সহ সিউড়ি থানায় অভিযোগ দায়ের হয়। আমার ফোনে কথা বলেছে অন্যজন, এমনই দাবি এক অভিযুক্তের। পুলিশের কাছে যে অডিও ক্লিপ পেশ করেছেন অভিযোগকারীরা শুনে নেব, সেখানে অভিযুক্তের সঙ্গে ঠিক কি কথোপকথন হয়েছিল, অভিযোগকারীর দেওয়া এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আমি ক্যান্ডিডেট গুলোর সঙ্গে কথা বললাম, বুঝতে পারলে, মানে যা আমরা যারা ভর্তি হবো একসঙ্গে, মানে টাকার অ্যামাউন্ট একটু বেশি হয়ে যাচ্ছে। যে কত, তাহলে কত দেবেন আপনারা? ও 1 লাখ টাকা বলছো, 1 লাখ টাকা এম গ্রুপ তো? হ্যাঁ, তো 1 লাখ টাকা এম গ্রুপে বেশি হয়ে যাচ্ছে না, একটু কম সম করে বলো। 85 দেবেন তাহলে, যেহেতু এতজন একসঙ্গে হচ্ছেন তো সেই জন্য একটু। ডাইরেক্ট অ্যাডমিশন হবে তো? হ্যাঁ, ডাইরেক্ট অ্যাডমিশন, আপনি টাকা দেবেন যেদিনই, সেদিনকে আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবো, ঠিক আছে? শুনে নেব এক অভিযোগকারী ঠিক কি অভিযোগ করছেন এবং যে দুজনের বিরুদ্ধে অভিযোগ তাদের মধ্যে একজন কি বলছেন শুনবো। দুবরাজপুর গিয়েছিলাম আমরা আইটাই, ওখানে যেয়ে দুজনের সঙ্গে ভর্তির জন্য দুজনের সঙ্গে পরিচয় হয়, ভর্তির জন্য সংক্রান্ত জানার জন্য কথা বলছিলাম। তো ওরা বলে ঠিক আছে তোমরা একটা কাজ করো, তোমরা সিউড়িতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। তো আমি বললাম ঠিক আছে, সিউড়িতে ওর সঙ্গে কন্ট্যাক্ট করেছিলাম, একজনের নাম বিক্রম মণ্ডল, একজনের নাম সৌরভ। তো ওরা বলে যে আমরা ভর্তি করে দেবো আইটাইয়ে, তোমাদের কিন্তু কিছু করতে হবে না, তো 1 একজনের 1 লক্ষ টাকা করে লাগবে। তা বললাম যে কিছু কম করা যাবে? তো ওরা বলছেন যে হ্যাঁ, 85,000 টাকা মতন বা 80,000 টাকা লাগবে, তোমাদেরকে আমরা করে দেবো, কিছুই করতে হবে না, ফর্ম টর্ম কিছু ফিল আপ করতে হবে না, আমরা ডাইরেক্ট আজকে দাও কালকে করে দেবো। যেহেতু একটা সাইবার ক্যাফে কাজ করি, আমার সঙ্গে সৌরভ বলে আর একটা ছেলে কাজ করে সাইবার ক্যাফে, তো ও ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। আমার ওর যেহেতু ওর ফোনে ব্যালেন্স ছিল না, তাই আমার ফোন থেকে নিয়ে একবার ফোন করেছিল। তো ও কী করেছে, কী কথা বলেছে আমি তো সেটা জানি না।